গঙ্গারামপুর মহকুমা এলাকা দিয়ে বয়ে গিয়েছে পুনর্ভবা ও টাঙ্গন নদী। আর সেই নদী দুটির জল বাড়তেই কোথাও বাঁধ ভেঙে প্লাবিত হলো এলাকা, কোথাও আবার জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে নদী তীরবর্তী এলাকার মানুষদের ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নিতে হলো। আর সেই বন্যা দুর্গত মানুষদের পাশেই দাঁড়ালো পুলিশ। সোমবার ভোর 3টে নাগাদ পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় গঙ্গারামপুর ব্লকের যাদববাটি ঝাড়তলা এলাকা। সোমবার সন্ধে নাগাদ সেই এলাকাতে গিয়ে ত্রাণ তুলে দিলেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র। চাল ডাল আলু সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন বন্যা দুর্গত মানুষদের হাতে। অন্যদিকে বুনিয়াদপুর পৌরসভা সংলগ্ন এলাকা দিয়ে বয়ে গিয়েছে টাঙ্গন নদী। নদীতে জল বাড়তেই বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন রাস্তায়। সোমবার রাতে বংশীহারি স্কুল মোড় রাস্তার ধারে আশ্রয় নিয়েছে বন্যা দুর্গত মানুষেরা। তাদের হাতে এদিন খাদ্য সামগ্রী তুলে দিলেন বংশীহারি থানার আইসি অসীম গোপ, মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য। এ বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য কি জানালেন শোনাবো আপনাদের। মানে বন্যার জন্য এই বংশারি এই পার্টিকুলার এরিয়াটা মিউনিসিপ্যাল অ্যান্ডারে পরে একটু এফেক্টেড হয়ে গেছে, তো আমরা রিলিফ ওয়ার্ক করছি। কিছু ফুড আইটেমস মানে চাল ডাল আলু, তারপরে কিছু ড্রাই ফুড, মানে চিড়ে, তারপরে দুধ বিস্কিট, এগুলো বিভিন্ন যারা এফেক্টেড হয়েছে যারা বাড়িঘর থেকে বাইরে আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাম্প খাটি আছে, তাবু খাটি আছে, তাদের আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। এটা আমাদের মাননীয় বড় সাহেবের মানে জেলার এসপি সাহেবের নির্দেশে উনি এটা অ্যারেঞ্জ করেছেন। এটা পুলিশ প্রশাসনের তরফ থেকে আমরা এটা তুলে দিচ্ছি। কতজনকে মোটর দেওয়া হচ্ছে এখানে? মানে বিভিন্ন জায়গায়, এখানে ধরুন 30-40 ফ্যামিলি আছে, আরও অন্য জায়গায় যাবো সেখানে আরও হয়তো একরকম 30-40 ফ্যামিলি আছে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা দিচ্ছি, গঙ্গারামপুর একটা ইয়ে করে এসেছি, এখানে কন্টিনিউ করছি সাব ডিভিশনে, যেখানে যেখানে হ্যাঁ যৌতিক এলাকায় ঘুরতে যাবো। গঙ্গারামপুর এবং বুনিয়াদপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।